শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম, আর একটু আগেই ঘুম থেকে উঠেছি, আর মশারিটা খোলা হয়নি। তো মশারিটা খুলবো, ভাঁজ করে রেখে দেব, আর বিছানাটা গুছিয়ে নেব, আর ভালো করে বিছানাটা ঝেড়ে নেব। আর এত গরম পড়েছে, রাত্রে ঘুম হয় না, ফ্যানটা চলে, মানে দুটো ফ্যান চালাই, কিন্তু খুব গরমটা লাগে। রাত্রে হচ্ছে অনেক দেরি করে ঘুমিয়েছি, ওই জন্য সকালে আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি। আর এমনি তো ছেলের কলেজ আজকে নাই, ছুটি আছে, ওই জন্য একটু দেরি করেই উঠেছি। তো যাই হোক, বিছানাটা গোছানো হয়ে গেলে ডাইনিং রুমে যাব, সোফাটা একটু ঝেড়ে নিব, আর বালিশটা একটু গুছিয়ে রাখবো, আর সকালের আজকে জল খাবারটা বানাবো। গম আটার হচ্ছে গোলা রুটিটা করব, মানে বেশি কিছু দিব না, লবণ চিনি দিয়ে জল দিয়ে গোলাটা গুলে নিব। তো এইসবে আজকে জল খাওয়াটা করব। তো যাই হোক, বিছানাটা ঝাড়া হয়ে গেছে, এখন হচ্ছে ডাইনিং রুমে যাব, সোফাটা একটু ঝেড়ে নিব, বালিশগুলো গুছিয়ে রাখবো। সোফাটা ঝাড়া হয়ে গেলে রান্নাঘরে যাব, বাসন আছে নিচের ঝুড়িতে, বাসনগুলো উপর ঝুড়িতে রেখে দেব। এই রান্নাঘরে আসলাম, এসে হচ্ছে বাসনগুলো উপর ঝুড়িতে রাখা হয়ে গেছে। তো গ্যাসটা মোছা হয়ে গেলে ডাইনিং টেবিলটা একটু মুছবো, আর বোতলগুলো হচ্ছে খালি আছে, জল নাই, তো বোতলগুলো হচ্ছে জল ভর্তি করে রাখবো। তারপরে বাথরুমে যাবো, ব্রাশ করব, আর কিছু কাপড় আছে ভিজানো, সেগুলো হচ্ছে কাচবো, সে জল খাবারটা বানাবো, তারপর দুপুরে রান্নাটা করব। আজকে হচ্ছে ঢেঁড়স আলুর হচ্ছে তরকারি করব, আর হচ্ছে পটল ভাজা করব, এইসবে রান্না করব আজকে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, সকালকার সব কাজ করা হয়ে গেছে, রান্নাঘরে আসলাম। সকালের জল খাবার হচ্ছে গোলা রুটি করব, আটাটা জল দিয়ে গুলে নিয়েছি, চিনি দিয়েছি, একটু লবণ দিয়েছি, আর জল দিয়ে গুলে নিয়েছি আটাটা, আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি। সকালকার জল খাবারটা খেয়ে নেবো, তারপর দুপুরে রান্নাটা করব। তো বন্ধুরা, প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবে, ভালো লাগবে। আর কড়াইটা গরম হয়ে গেছে, এখন হচ্ছে রুটিগুলো করব। তেল দিয়ে দিলাম, রুটিটা হয়ে গেছে।
দেখাবো। ঢাকনাটা খোলো। এই যে রুটি হয়ে গেছে, খেতে দিব। ডালটা দিলাম। রুটি করা হয়ে গেছে আর খেতে দিয়েছি, খাচ্ছে। রুটিটা করতে গরম লেগে গেল, ঠিক আছে। তো সকালের জল খাবারটা খাওয়া হয়ে গেছে, আর একদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে তরকারিটা রান্না করব। আর আজকে দুপুরে রান্না করবো ঢ্যাঁড়স আলু তরকারি করব, আর পটলের ভাজা করব। তো ঢ্যাঁড়সটা কাটা হয়ে গেছে আর পটলটাও কাটা হয়ে গেছে, আর ভাতটা তো বড় উঠে গেছে। ঢ্যাঁড়সটা কেটে নিয়েছি, এইসবে রান্না করবো আজকে। রুটি করেছিলাম সেই কড়াইয়ে তরকারিটা রান্না করবো। তেল দিতে হলুদ দিল, ভাতটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে পটল ভাজা হয়ে গেছে।
আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিন। রান্না হয়ে গেছে, গ্যাসটা মোছা হয়ে গেছে, আমার জন্য চা করে নিলাম, গ্রিন টি, ঢেঁড়স আলুর তরকারি, আর এটা আছে পটল ভাজা। গ্যাসটা মোছা হয়ে গেছে, এখন হচ্ছে চাটা খাবো আর স্নান করবো, খুব গরম লেগে গেছে, তরকারিটা ঢাকা দিব। এখন হচ্ছে ভাত খাবো, ভাত বাড়া হয়ে গেছে, ছেলের জন্য পাঁপড় ভেজে দিয়েছি, আর আমার ভাইয়ের ছেলে আর ওর বাবা হচ্ছে নাই, বাইকে গেছে বাজারে, তো ওরা আসতে একটু দেরি হবে, ওই জন্য আপনি আর ছেলে হচ্ছে খেয়ে নেব। পাঁপড় ভেজে দিয়েছি ছেলেকে, আর বাইরে কি রোদ্র পড়ছে আর খুব গরম লাগছে, এক ফোঁটাও হাওয়া নেই, ফ্যান ছাড়া তো থাকাই যাচ্ছে না, যাই হোক খেয়ে নিই তারপর কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা 6:30 বাজে, তো দুপুরবেলা ভাত খেয়ে হচ্ছে শুয়েছিলাম, একটু আগে উঠলাম, হাত মুখ ধুলাম আর সন্ধ্যা প্রদীপ দেখানো হয়ে গেছে, এখন হচ্ছে রান্নাঘরে যাবো, নিচের ঝুড়িতে বাসন আছে, দুপুর ঝুড়িতে বাসনটা রেখে দেবো, আর ছেলে কফি খাবে তো কফি করে দেবো ছেলেকে, আর আমার জন্য এমনি লাল চা করবো। তাই যে দুধটা ফ্রিজ থেকে বের করেছি। এই যে বিকেলে হচ্ছে কাজের দিদি বাসনগুলো ধুয়ে ঝুড়িতে রাখা আছে, তো বাসনগুলো হচ্ছে উপর ঝুড়িতে রেখে দেবো, আর চা করব, আমার জন্য শুধু চাটা করব, আর ছেলে কফি খাবে তো কফিটা করে দেবো। ফ্রিজ থেকে দুধটা বের করে গ্যাসের উপরে রেখে দিয়েছি, গরম করা হয়নি, আর আজকে হচ্ছে মোবাইলটা হচ্ছে ঝুড়ির উপরে রেখে দিয়ে ভিডিওটা করলাম। তো দুধটা গরম হয়ে গেলে ছেলেদের জন্য কফি করে দিব, আর আমার জন্য চাটা করব, আর আজকে রাত্রের খাবার হচ্ছে ভাত রান্না করব, রুটি করব না, কারণ হচ্ছে আটাটা মাখা নাই। তো বাসনটাও পরিষ্কার রাখা হয়ে গেছে, আর আমার জন্য চা করেছি, আর ছেলেরা হচ্ছে কফি খাবে তো কফি বানিয়ে দিলাম, বিস্কুট নিয়েছি। তো আমার চাটাও নিয়ে আসবো, চাটা খেয়ে নেবো, তারপর রাত্রে খাবারটা বানাবো, আর ভাত রান্না করবো আজকে, রুটি করবো না, তো যাই হোক ছেলেদেরকে ডাক দেবো। রাত্রে খাওয়া রান্না হয়ে গেছে, ভাত রান্না করলাম, আর ফ্রিজ থেকে তরকারিটা বের করে টেবিলে রেখে দিয়েছি, খাওয়ার টাইমে গরম করবো, তো এখন তো খাবো না, একটু পরেই খাবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা এখান থেকেই, আর একটা নতুন ভিডিওতে দেখা হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। তো বন্ধুরা, গুড নাইট।